প্রত্যেক জায়গায় মসজিদের ব্যবস্থা আছে, মসজিদের মধ্যে কালামের পাকের ব্যবস্থা আছে, প্রত্যেকটা মসজিদের মাঠে হাত মাকাতিবের ব্যবস্থা আছে। কিন্তু আমার বাবা একটা সময় ছিল একটা কোরআন খানি খতম করার জন্য অনেক দূর দূর থেকে আলিম ওলামাকে দাওয়াত করা লাগতো, ঠিক কিনা ভাই বলেন? সুদূর বাংলাদেশে পর্যন্ত জানাজার লাশ সামনে রেখে আলিম তালাশ করার জন্য বাংলাদেশে যাওয়া লাগতো, টাকা দিয়ে বহু কষ্ট আদর সমাদর করে আসার পরে জানাজা দিত, ঠিক কিনা ভাই বলেন? আজকে আমাদের এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ প্রতিটা মহল্লায় মহল্লা আলিম ওলামা আছে, ঠিক কিনা ভাই বলেন? কোরআন খতম করার জন্য, কোরআন বোঝার জন্য কোন মাসা মাসা মাসাইল বোঝার জন্য কোন টাকা পয়সাও লাগে না, কোন অসুবিধা হিজরত করার লাগে না। আল্লাহর উনি যারা হয়েছে, মুফাসিদ যারা হয়েছে, মহাকিব যারা হয়েছে, ইমামে বুখারীর মতো মানুষ, ইমামে আবু হানিফার মতো মানুষ, ছয় ছয় মাস পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে একটা মাসলা শিকার জন্য কষ্ট করেছেন, এখন করে পরিবেশ আছে ভাই বলুন? কিন্তু আমাদের সব কিছু থাকার পরও আমাদের আল্লাহর আয়াতের উপরে আমল নাই কি নাই? আল্লাহ যে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ঠিক কিনা ভাই বলেন? আমার ভাইরা আজকে মসজিদ আছে, আলিম ওলামা আছে, কোরআন হাদিস আছে, কিন্তু আমাদের সূরা ফাতিহা শুনি নাই। এখানে কেউ আছে না হাত তোলা দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার সূরা ফাতিহাটা শুনি আছে? একজন বলতে পারবেন? একজন সরাসরি বলতে পারবেন? একজন নাই সূরা ফাতিহা শুনি করে লা সলাতা ইল্লা বি ফাতিহাতি মুতারা, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না, নামাজ পড়তে সূরা ফাতিহা লাগবে। আমাদের জাতির দুর্ভাগ্য আমরা আমরা বদমাসি, আল্লাহ নেয়ামত না কদরি, আজকে সূরা ফাতিহাটা পর্যন্ত আমরা জানি না। এক একজন শিক্ষিত বাহাদুর টাকা পয়সা অর্থ একজন আসেন সহিভাবে বলতে পারবে যে আমি আমার বাবার জানাজার নামাজের নিয়ত বলবো, দাঁড়িয়ে বলতে পারবে শুদ্ধভাবে একজন নাই? কারণ আমরা তো কত করলে সেটা চেষ্টা করি না, শিক্ষার বড় বয়স না শিক্ষা। আমার মতো সন্তান যে বাবা মাতার গান পায়ে ফেলে ফেলে আমার আর আপনার কামিমের জন্য খাবারের ব্যবস্থা করেছে, সুস্থ সাবলীল করেছে, যে মা কত কষ্ট করেছে আমার আর আপনার জন্য, কিন্তু আজকে এই মায়ের আখিরি যে আমল সেটা জানাজা, সেই জানাজার নামাজকে আমরা সহিভাবে দিতে পারি না। কারণ জানাজার নিয়তি আমরা জানি না, তরিকে আমরা জানি না, শুধু মানুষের লোকে কটাবার গেলাম একটু দাঁড়িয়ে গেলাম, এদিকে সেদিকে একটু তাকায় যে যেভাবে করি তাকে করি, ঠিক কিনা ভাবুন? কিন্তু ওইখানে স্মরণ লাগে পানির মধ্যে আসার পরে, কিন্তু আমরা কি আদৌ কি চেষ্টা করেছি যে জানাজার নামাজটা কিভাবে হোক, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহাটা কিভাবে হবে, সেখানে কি চেষ্টা করি করেছেন ভাই কেউ? এই কারণে আমার ভাইরা আলিম ওলামাদের কাছে যেতে হবে, উনি আল্লাহর সোহবত এখতিয়ার করবে, দাওয়াত করবে, জমা দিতে হবে, ইনশাআল্লাহ অনেক পরিবর্তন আসবে, ঠিক কিনা ভাই বলুন? আমার ভাইরা আল্লাহ রাসূল এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, এই মসজিদকে প্রতিষ্ঠা করার জন্য, এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার জন্য, এই সময় গোলপালা করার জন্য কত কষ্ট করেছেন, খাবার খাতে পারেনি, আল্লাহ রাসুলের দুই দুই মাস পর্যন্ত চুলার মধ্যে আত পর্যন্ত জরুরি, কিন্তু আল্লাহ দিনের কাজ ছেড়ে দেয়নি। আল্লাহ রাসুল বলেছেন যে আমাকে এই দিনের জন্য যতটুকু কষ্ট দেওয়া হয়েছে, যতটুকু অত্যাচার জুলুম আমার উপরে করা হয়েছে, পূর্বে কোন নবীদের উপরে এমন জুলুম করা হয় আমাদেরকে এমন নিয়ামতের কদর করার দরকার, তৌফিক দান করে সবাই বলেন আমিন। আমার ভাইরা আল্লাহ পাক আমাদেরকে সব কিছু দিয়েছেন, আরো অসংখ্য নিয়ামত আতা করেছেন। আমার আর ভাইরা আমি আরো এক দুটি দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বাবা এই সোনার জিন্দগি একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার রং তামাশা, এই দুনিয়ার রং তামাশা একদম শেষ হয়ে যাবে, ও পরকালের মা বোনেরা গো, ও মা একদিন তোমাকে নববধূ সাজাইয়া দামি দামি কাপড় সরাই পরাইয়া শরণা বানা দিয়ে তোমাকে নববধূ সাজাইয়া ঘরের মধ্যে ডুবিয়েছে গো মা, আবার একটা সময় আসবে গো মা, তোমার হাতের সামনে গলাগুলি খুলে খুলে রেখে দেবে, দামি কাপড় চুপ খুলে রেখে দেবে,
সাদার কিতাব পড়াইয়া তোমার আমার পঞ্জরে কবরে বুঝিয়ে দেবে ও মেরা মেরা সময়টাকে সময়ের কদর করো নেয়ামত থাকতে নেয়ামতের কদর করতে হবে যদি নেয়ামতের থাকাকালীন নেয়ামত কদর না করি সারাটা জীবন চিল্লাইবেন কাঁদবেন দুনিয়ার জীবন অশান্তি হবে আর মৃত্যুর পরে যে অনন্ত কাহাল যে সময়টায় কোন শেষ নেই মত সমাজ হাফিল জিন্দগি মত সমাজ হাফিল জিন্দগি হে সুবহ দাওয়া জিন্দগি হে সুবহ দাওয়া জিন্দগি অর্থাৎ সাধারণ আমরা অবুধ মানুষ যারা আমরা করি বলে মৃত্যু হয়ে গেছে শেষ শেষ না 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 মৃত্যু হলো সুবহে দাওয়ামে জিন্দেগি মৃত্যু হলো কবরের প্রথম দিন অর্থাৎ আমাদের জীবনের প্রথম সুবাস আসল জীবনের সকালবেলা বলেন সুবহানাল্লাহ কারণ হলো মৃত্যুর পরে তো আমার পাড়া আমার আপনার আসল জীবন শুরু হয়ে যায় দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী ক্ষণস্থায়ী চিরস্থায়ী না আমরা সবাই আগে গেলে আমার ভাইরা এখানে আমরা যত আমল করে যাব যত নেয়ামতের কদর করে যাব আল্লাহ দুনিয়া তো আমাদেরকে বৃদ্ধি করে দেবেন আর আখেরাত না মাহদুদ জিন্দেগি যেখানে কেউ কারোর আপন হবে না কেউ কারো বন্ধু হবে না বাপ ছেলেকে চিনবে না মা সন্তানকে চিনবে না ওই কঠিন দিনে এই জীবনের আমলই আমার আর আপনার সঙ্গী ঠিক কিনা ভাই বলেন এই জীবনে না করিলাম বন্দেগি এই জীবনে না করিলাম বন্দেগি ছেলেরা কম এই দুনিয়াতে আমাদেরকে অশান্তি ভোগ করতে হবে যার
প্র্যাকটিক্যাল বাস্তব প্রমাণ সারা পৃথিবীর দৃশ্যটা দেখেন আজকে সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 এর বেশি ঠিক কিনা ভাই বলুন মুসলমানের দেশ সবচেয়ে বেশি যেখানে হীরা স্বর্ণ গয়না সারা দিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اسكم الخير اي ايات الماتحه لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ولئن كفرتم ان عذابي لشديد اي ايات পরিপূর্ণ অর্থটা হলো যে আল্লাহ যত নিয়ামত আমার আল্লাহ দিয়েছে নিয়ামত যদি আমরা কদর করি তুমি যদি নিয়ামত কদর করো আমি আরো বৃদ্ধি করে দেব আর যদি এই নিয়ামত অস্বীকার করো জেনে রাখো এই নিয়ামত যে যা দিয়েছে সেটাও ছিনিয়ে নেবে উদাহরণস্বরূপ আপনাকে আল্লাহ পাক সন্তান দিয়েছে সন্তান নিয়ামত না ভাই বলুন বহু মানুষ কোটি কোটি টাকার মালিক একটা সন্তানের মুখ দেখে না তাকে জিজ্ঞাসা করুন একটা সন্তানের মূল্য কত এই সন্তান আপনার কাছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত জেনে রাখুন এই নিয়ামতের কদর মানে তাকে কোরআনের শিক্ষা দিতে হবে তাকে ইমানের শিক্ষা দিতে হবে তাকে নামাজের শিক্ষা দিতে হবে তাকে দ্বীনের তালিম দিতে হবে এটা আপনার জন্য ফরজ এটাই হলো তার নিয়ামতের কদর আপনি ছেলে পেয়েছেন হ্যান্ডসাম করলে নামাজ শিখাইলেন না কোরআন শিখাইলেন না ইসলাম শিখাইলেন না বড় বড় ডিগ্রি নিতেছেন ডিগ্রি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ডিগ্রি নিতেছেন ছেলে রাখুন এটা নিয়ামতের না কদর নিয়ামতের না কদর যার ফলে এই ডিগ্রি দাঁড়িয়ে একদিন দেখবেন আপনি গ্রাম অঞ্চলে শুয়ে থাকবেন আপনার ডিগ্রি ওরা দিল্লি 10 তলা 20 তলার উপরে আইস করে আরাম করবে আর বাপ পুত্রকালে বৃদ্ধাশ্রমে যাবে এমন আছে না ভাই আপনার সন্তান কারণ এটা আপনার তার দোষ নয় এটা তো আপনার দোষ আপনি ওই তার নে আল্লাহ দিয়ে হুয়ে নিয়ামতের কদর নেহি কি আর জিস কিরি আসু ইয়ে আপনার হালাত দেখ না পড়া এমনি বলে একটা সন্তান আপনি বড় ডিগ্রি জানি বানাননি কিন্তু তাকে দিনদার বানাননি সে মদ শিখে গেছে হারাম করি বেবিচার দুই নম্বর তিন নম্বর সব করতেছে কিন্তু আপনি খুশি না কারণ বড় মাছ আইতে আছে মাংস আইতে আছে সাপটাকে সাপটা বাবাকে যখন জিজ্ঞাসা করে আপনার ছেলে কত দুজন কোয়া হো ভাই বড় দুঃখ ছেলে তো আল্লাহ তো দিয়ে দিছে ভাই একটা শুধু নামাজ পড়ে জামাতে যায় দ্বিতীয় রাস্তা পরে ভাই এটা তো এটা কেমনে চলবে এটা টেনশনে ঘুমাচ্ছে আরেকটা কিন্তু আল্লাহ রহমতে হেঁটে ফেলে দুটো আন্টু করিয়ে বেরিয়ে হাত দিয়ে তার 1000 পক্ষে কামাইলে কারণ এটা ভালো ব্যবসা করে প্রাক্তন তুফানের মতো এটা তাই বলতো বাপকে জিজ্ঞেস করে বলে না আরে ওটা ওটা খুব চালাক আমার সঙ্গে এটা কাছে থাকো আরে ভাই এটা না কোনো চিন্তা নেই চিন্তা হলো এটা এটা হলো আমাদের পরিবেশ ঠিক আছে না ভাই এইটাই হলো নিয়ামতের না কদর আজকে এই সন্তান আপনাকে বিত্তকালে কিভাবে চাবে এই সন্তান আপনার কদর কিভাবে করবে সন্তানকে যদি তার মায়ের কথা বাবার কথা কদর কথা বলা হয় সে বলে আমার বাবা আয়েশ করার জন্য বিবাহ করেছে আয়েশ করছে সন্তান হচ্ছে আমার কি হয়েছে কারণ এটা তো আপনার বাস্তব জীবনের আমলের কারণে এই কারণে আমার ভাইয়েরা হার হালতে হাতরে সাতরে আল্লাহর দিনের কদর করতে হবে নামাজ ছাড়া যাবে না রোজা ছাড়া যাবে না দিন ইসলামে চলতেই হবে নামাজের জন্য কত পরিবেশ আমাদের কিন্তু আমাজকে আমাদের মসজিদের সামনে আজান দেয় আমরা আরো স্পিড করে মাইক তাড়াতাড়ি বাইক চালিয়ে চলে যাই কারণ হলো নামাজের জন্য কেউ ডাকবে এমন মনে হয় যেন মাইকের আওয়াজটা শোনার পরে মনে হয় আরে কেউ নামাজের জন্য ডাকবে কি একটা অস্থিরতা লাগে আমরা চলে যাই টাইম নেই ঠিক কিনা ভাই বলুন কিন্তু জেনে রাখে একদিন আফসোস করবেন আফসোস করবেন থাকবেন কিন্তু সেই দিন এক সেকেন্ডের জন্য আমাকে আর আপনাকে সময় দেওয়া হবে না আজকে সারা পৃথিবীতে আন্তর্জাতিক সার্ভে অনুযায়ী মুসলমানের সংখ্যা দ্বিতীয় কিন্তু হাকিকত হাল আমাদের সংখ্যা এত বৃদ্ধি আলহামদুলিল্লাহ এক নম্বর প্রচার করতে হবে সুবহানাল্লাহ
কিন্তু সারা পৃথিবীতে মুসলমানের 57টা দেশ আছে যেগুলো মানে হীরা স্বর্ণ জেওরা শুধু স্বর্ণের পাহাড়ে পাহাড় তেল খনি যাই কিছু আছে সারা বিশ্বে সেই আরতিবি চলছে কিন্তু স্বর্ণ মুদ্রা টাকা পয়সা অর্থে সংখ্যায় সব আমাদের বেশি কিন্তু আজকে সবচেয়ে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত একমাত্র মুসলমান ঠিককে না ভাই বলুন এটা কি কোন সরকারের দোষ কারো দোষ নাই আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কালামে পাকের মতো ওয়াদা করেছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি ইলা আখির আয়াত আল্লাহ পাক ঘোষণা করেছেন এই পৃথিবীর ঈমানদাররা আল্লাহ পাক ওয়াদা করেছেন মুমিনদের সাথে যে তোমরা তোমাদেরকে জমিনের মধ্যে রাজত্ব দেওয়া হবে বাদশাহী দেওয়া হবে তোমরা হবে রাজা তোমরা হবে সরকার আর বাকি সব হবে মামুর তারা তোমাদের সাদৃশ্য মোতাবেক চলতে হবে মানিয়ে চলতে হবে কিন্তু আজকে সারা পৃথিবীতে উল্টা দেখা যাবে ঠিক কিনা বলবো এটা কারো দোষ নাই এটা হলো শুধু ওই আল্লাহ পাকের আয়াতের উপর যদি আমরা চিন্তা করি আজকে আরবের মধ্যে পেয়ে আমাদের দেশের মধ্যে সবার ঘরের সামনে আসলে এক ঘরের মধ্যে ছেলে বিবি বাচ্চা সব ফেলে দিয়ে শুইতাম ঘুমাইতাম ঠিক আছে না ভাই বৃষ্টি আসার পরে ঘরের এই কোনা থেকে ওই কোনা ওই কোনা থেকে ওই কোনা থেকে কোনো বৃষ্টি এই সনের ঘরে বৃষ্টি পড়তো এত কষ্ট হয়েছে আজকে প্রত্যেকটা বাড়িতে বিল্ডিংয়ের ব্যবস্থা প্রত্যেকটা বাড়িতে একটা কূপের পানির জন্য পুরো গ্রামকে গ্রাম মেয়েরা মায়েরা যেতে হতো আজকে প্রত্যেকটা বাড়ি ঘরের ভিতর পর্যন্ত পানি পৌঁছে গেছে এটা নিয়ে আমাদের কদর না কিন্তু অজু বলে আমাদের টাইম নেই গরম পানির পর্যন্ত আমাদের ঘরের মধ্যে ব্যবস্থা আছে কিন্তু আমরা এত গুণাগা নাফরমান হয়ে গেছি আমরা অজু করেতে নামাজ পড়ার শিক্ষা পাই না আমাদের নেই ঘরের মধ্যে এসি কুলার চলছে ঘুম আসছে আমাদের ঘুম ভাঙে না আমার ভাইরা জেনে রাখো বাহ আল্লাহ ওয়ালা করা করা রাতের ঘুমায় বিশ্বনবী কে আল্লাহর পাক ডাইরেক্ট ইজাজত দিয়েছে আল্লাহ পাক বলেছেন নবীজি তোমার কষ্ট আমার সহ্য হয় না তুমি যদি এই পাহাড়কে ইশারা করে তুমি বলে পাহাড় আমি স্বর্ণ পরিণত করে দিই তুমি আর কষ্ট করো না আমার ভাইরা না বিশ্বনবী সেই স্বর্ণের কদর করেনি বিশ্বনবী জানেন যে আমাদের এই দুনিয়া হলো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী একদিন এই দেশ ছেড়ে চলে যাবে দুনিয়া থেকে চলে যেতে হবে আসল জিন্দিগি কবর এই কবর জিন্দিগি আমাকে আর আপনাকে তৈরি করতে হবে লাহমাহদুদ জিন্দিগি যেখানে নেক কাজ করলে জান্নাতের আয়েশ আরাম পাবো আর নেক কাজ যদি না করি জাহান্নামের আগুনে ভুক্ত হবে ঠিক কি না ভাই বলো জাহান্নামের আগুন মাবত সইতে পারবো না আমার আরেক দল মানুষ আছে গরমের মধ্যে কত কষ্ট
জীবন পাঠাই কিন্তু আরেকটা মানুষের গরমের জন্য কুলারের ব্যবস্থা আছে ফাকার ব্যবস্থা আছে সে গরমের কোনো কষ্ট পায় না ঠিক কিনা ভাই বলেন জেনে রাখুন মৃত্যুর পরে সবার ঠিকানা একটাই ঠিক কিনা ভাই বলেন তাকে মাটির কবরে যেতে হবে যে কোটিপতি তাকে মাটির কবরে যেতে হবে আমার ভাইরা দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী এই জীবনে কারোর আয়স দেখে তুমি অবাক হইও না আল্লাহ আমরা আজকে দুনিয়ার মধ্যে চলাফেরা করে মনে মনে ভাবি হাইরে অমুকের বিল্ডিংয়ের মতো যদি আমার হতো অমুক কোটিপতি তার থেকে যদি আমার বেশি হইতো এটা হলো আমাদের কম্পিটিশন ঠিক কিনা ভাই বলো যার জন্য আমরা বেইমানি করে খুন করে মারার পর্যন্ত করি ঠিক কিনা ভাই বলো কান ঘুরে শুনে রাখো বাবা আসল জীবন হলো কবরের জীবন এই কবরের জীবন যদি সুন্দর করতে চাও আল্লাহর নেয়ামতের কদর করতে হবে আল্লাহর দিয়ে জিনিসের উপরে আমল করতে হবে একটা সময় আমাদের মানুষ এলাকার মধ্যে মাংলেওয়ালা ভিখারি বহুত ছিল কত কষ্ট একবার খেলে দুই বেলা খেতে পারতো না আজকে আলহামদুলিল্লাহ এমন মানুষের বাড়িতে বিল্ডিং বাড়ি গাড়ি হয়েছে ঠিক কিনা ভাই বলেন কিন্তু নাই এখন সেই কথাটা আমরা ভুলে গেছি যে জায়গার মধ্যে ছিলাম কোথায় ছিলাম এখন কোথায় আছি দুনিয়ার আইসের মধ্যে করে আমরা সব ভুলে গেছি ও নজর ভাইরা আল্লাহ রাসুল পাহাড়কে স্বর্ণ বানানোর জন্য ইজাজত পেয়েছে কিন্তু স্বর্ণ চাইনি সাহাবায়ে কেরামে কে গুণ কত কষ্ট করেছে আল্লাহ রাসূলের এক এক সাহাবি একজন সাহাবি নামাজের মধ্যে ফজরের খুব নেককার সাহাবি ছিল নামাজের মধ্যে যখন ফজরের সময় সব সেলাস আসবে আবার নামাজ সালাম পেরানোর পরে সবার আগে মিম্বরের মধ্যে এসে যেতেন বারবার এটা যখন চোখে পড়লো সাহাবাই কারণের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল এ আল্লাহ আমাদের এ আল্লাহ আমাদের সাথে আল্লাহ রাসূল এই সাহাবিটা কেমন সে নামাজের মধ্যে সবচেয়ে দেরিতে আসে আবার সবার আগে চলে যায় কি ব্যাপার তার কি মসজিদে ভালো লাগে না তার কি নামাজের কদর ভালো লাগে না নামাজের মনে মজা হয় না আল্লাহ রাসূলের দরবারে একদল সাহাবাই কারাম শিকায়ত করে নিয়ে রাসূলুল্লাহ আপনার ফলা সাহাবি মসজিদের মধ্যে নামাজের মধ্যে সবচেয়ে জমাতের সময় সবচেয়ে লাস্টে আসে কিন্তু আবার যাওয়ার সময় সবার আগে চলে যায় আল্লাহর রাসূল এই সাহাবীর আমলটা তো আমাদের ভালো লাগে না আল্লাহর রাসূল তাকে ডাক দিয়ে দরবারের মধ্যে ডাকেলেন ডাকে বলে এ সাহাবি রে কি ব্যাপার তোমার কি মসজিদে ভালো লাগে না তুমি কি আমার ভয়ে আসো নাকি না মানুষে খারাপ বলবে এই কারণে মসজিদে আছো কারণ তুমি সকাল সবার সব শেষে মসজিদের জামাতের মধ্যে আসো আবার সবার আগে তুমি ফজরের নামাজ সালাম ফেরার সাথে সাথে বাড়ি চলে যাও তোমার আমল এমন অবস্থা কেন সাহাবাই কেরাম একবার আমার কাছে শেখায়ত করেছে আমিও পরিষ্কার ভাবে আমি চিন্তা করে দেখলাম তোমার এই আমলটা করো কি ব্যাপার তোমার কি নামাজ ভালো লাগে না আমার বাইরা রে ওই সাহাবি চিৎকার করে উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার শরীরে যে পড়ে একটা কাপড় আমাদের ঘরের মধ্যে শুধু একটাই কাপড় আমি আসার সময় ঘরের মধ্যে একটা গর্ত খুঁজে রেখেছি আমার স্ত্রীকে উলঙ্গ করে গর্তের মধ্যে ঢুকিয়ে রেখে আমি ওই কাপড়টা পরে এসে মসজিদে জামাতে নামাজটা পড়ি ফজরের নামাজটা আদায় করি তারপর আমি আমার সাথে সাথে তারা গাড়ি চলে আমি উলঙ্গ হয়ে ওই গর্তের মধ্যে ডুবে যাই আমার পরা যে কাপড়টা আমার স্ত্রী পরে সবজরণ যত সময় কম আমার স্ত্রী পরে নামাজটা আদায় করে আমার ভাইরা এত কষ্ট করেছে কিন্তু নামাজ ছাড়ে না ঠিক কিনা ভাই বলুন আজকে আমরা ক্ষেতের মধ্যে যাই বাগানের মধ্যে যাই দেখা যায় সাধারণ একটু সময় হলো আরে কাপড়টা একটু সমস্যা প্যান্টের কদ প্যান্টটা অপরিষ্কার করি না ভাই এটা কি নিয়ামতের কদর এই কারণে আমার ভাইয়েরা আমাদেরকে আল্লাহর নিয়ামতের কদর করতে হবে আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ শুকরা নিয়ামত নিয়ামত আবাদ জুকুনা কুফর নিয়ামত আসকাফাত বেরুকুনা কুফর নিয়ামত আসকাফাত বেরুকুনা